হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ব্লগস। তো কীরকম আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সবাই ভালো ফিট আছো। আর আমার কথা বলতে গেলে মোটামুটি আছি। আর তো চলো, আজকে সকাল কটা হবে এখন? আজ হচ্ছে আজ সোমবার, সোমবার সকাল 9:30 থেকে ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা উঠে বাসি, কাজকর্ম সমস্ত কিছু শেষ, এমনকি অর্ধেক রান্নাবাড়া হয়ে গেছে। অর্ধেক রান্নার কারণ আজকে একটা বললাম না, কালকে সিদ্ধান্ত নিলাম যে যাব যাব, তো ও বলল চলো তাহলে আজকেই চলো। তো তাড়াতাড়ি করে আরিয়ানের স্কুলে ফোন করলাম, মানে আমাদের স্কুলে যেখানে আমি টিচিং করি, তো সেখানে ফোন করে আমি বললাম যে আজকে যেতে পারবো না, কিন্তু টাফ হয়ে যায় আজকে নাকি টিচার কম স্কুলে। আমাকে বললো যে আজকে যেতে লাগবে না, তো বললাম যে আমাদের তো নাম ঠাম লেখানি শেষ, তো কি মানে বাদ দিলে তো মানে কীরকম একটা, তো বলে ঠিক আছে যাও। আর কালকে হচ্ছে অষ্টমী, মানে স্কুল বন্ধ থাকবে, অষ্টমী স্নান বলে না, কালকে স্কুল বন্ধ থাকবে। তো কালকে যদি আবার ডাক্তার ঠাক্তার বন্ধ থাকে তখন একটা সমস্যা হবে, তার জন্য ভাবলাম যে না আজকেই যাই। তো আজকে যাব বলে সকালবেলা উঠেই সমস্ত কাজ, মানে বাসি যত ঘর দুয়ার মোছা সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর রান্না বলতে খালি ভাত, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, বেগুন ভাজা, ঘি দিয়ে খাওয়া হবে, তো এটাই বানানো হলো। আর এখন আয়ুষ গেছে মুখ ধুতে, ওর বাবা উঠে গেছে, ওর বাবা মুখ ধোয়া শেষ, ওর বাবাকে বললাম যে আয়ুষকে তাড়াতাড়ি একটু মুখ ধুয়ে দাও, আর ফোন করে নাম লেখাতে, নাম বলে সরি ফোন করেছি যে ডাক্তার কখন আসবে। তো এখন চলো তাড়াতাড়ি আগে বিছানাপাটিগুলো তুলে নেই, তুলে তারপরে ও আস্তে আস্তে বিছানাগুলো তুলতে হবে, তুলে এ মা মাছ ভাজলাম না, মাছগুলো নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি করে মাছগুলো ভেজে নিই। তো বিছানাপাটি তুলে মাছগুলোকে ভেজে নেবো, ভেজে পরে চান করতে যাব। চান না করে যাওয়া যাবে না, প্রচুর গরম পড়েছে, আর কালকে রাত্রে পুরো বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে একদম বারান্দা ঠান্দা সব জলে জ্বলাবে। তো বৃষ্টি হওয়ার কারণে সব কিছু আমাকে বারান্দা ঠান্দা পরিষ্কার করে, দেখো সব কিছু মোছা শেষ। তো ওইখানে বালতিটা রেখেছি, মানে বালতিটার মধ্যে ভাতের মাড় আছে, তো সেই মাড়টাকেই ফেলবো, আর বাসন আছে কিছু, মাত্র রান্নাবাটা করলাম আর মাছটাকে ভাজবো। এখনই কথা বলতে বলতে মনে পড়লো, চলো মাছগুলোকে ভেজে নেব আর বিছানাটা তুলে নেই, মাছগুলো না ভাজলে নষ্ট হয়ে যাবে। তো পরে আবার কথা হচ্ছে, আরিয়ানও যে এসে গেছে, আর আয়ুষ ও মুখ ধুয়ে আসছে, দাঁড়াও মাছগুলোকে ভেজে নিই, মনে থাকবে না পরে ভুলে যাব। মাছটা ভাজা হয়ে গেল, এখন তাড়াতাড়ি করে বিছানাটা তুলবো, তুলে সবাইকে ভাত ঠাত দিয়ে আমি চান করতে যাব, চান করে রেডি হব। আর তুমি ফোন করছো করবে না, হয় নাই 15 মিনিট? তো বিছানাটা ওরকমই আছে, ভাবলাম আগে খাওয়ার কাজটা সেরে বাসনগুলোকে বাইরে বাইর করে নেই, একটা কাজ আগাবে, তারপরে বিছানাটা তুলে চান করতে যাবো। এই যে ভাত নিয়ে নিলাম সবাই, এখানে ডাল সিদ্ধ আছে, এই যে আজকেও ডাল সিদ্ধ করেছি আলু দিয়ে, আর বেগুন ভাজা, ভাত আছে, হ্যাঁ আর হবে ঘি। তো চলো খেয়ে নিই আর বিছানা তুলে পরে বাসন টাসন ধুয়ে তারপরে চান করবো, চান করে একবার ফিরে আসবো। রেডি হয়ে গেলাম কোনো মতন, চুল টুল ভেজা, চুলটা তাও ভালোভাবে আঁচড়ানো হয়নি, একটা ক্লিপ মতন লাগিয়ে ওই যে আয়ুষকে রেডি করেছি, আয়ুষ এখন জুতো পরবে বাইরে গিয়ে, আর আয়ুষের বাবা রেডি হচ্ছে, চলো একবারে ওখানে গিয়েই কথা বলছি। আর আরিয়ান এখানে দোকানে বসে আছি, ওর বাবা পেট্রোল পাম্পে তেল ভরতে গেছে, কথা শোনা যাবে না হয়তো গাড়ির আওয়াজ এখানে। এই যে আরিয়ান, আরিয়ান মাস্ক পরে বসে আছে, আমি সবে মাস্কটা খুললাম, এখন খুলতে হবে না, খুলতে হবে না, এখনই আসবে পাপা, আসবে এখন, খুলতে হবে না, এখনই চলে যাবো। তো আমরা ঘোষডাঙ্গায় বসে আছি, এখনো যাইনি কোচবিহারে, ঘোষডাঙ্গা যাবো, সরি কোচবিহার যাবো, তারপরে কথা হচ্ছে। তো দেখো এবার বসে আছি ডাক্তারের এখানে, কীরকম ভিড়, আমরা নাম লেখালাম, ও নাম লেখাচ্ছে, তো নাম টাম লেখি ও চলে আসলো। আর আজকে ডক্টরের এই চেম্বারটা নতুন ওপেনিং হবে, তো হয়ে গেছে অলরেডি, তো আজকে দারুণ অফারও আছে। তো দেখো আয়ুষও বসে আছে,
আয়ুষ বসে আছে আর হি 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 করে হাসছে। তো অনেকক্ষণ থেকে বসেছিলাম ডাক্তার এখানে, তো এখন একটু বাইরে যেতে হচ্ছে, কারণ অনেকক্ষণ লেট আছে আমাদের, কারণ আয়ুষের নাম পড়ে গেছে 35 নম্বরে, সবে 10 নম্বর চলছে। তো চেম্বারে বলে আমরা বললাম একটু বাইরে থেকে আসি খেয়ে দে এদিকে, তো একটু খেয়ে দে বাইরে থেকে আসি। তো একটু বাইরে থেকে এসে পরে আবার মানে চেম্বারে আসবো। তো চেম্বারের কাছ থেকে ফোন নাম্বার টাম্বার সব নিয়ে নিলাম, মানে বললো যে 4টার আগে তোমরা ঢুকলেই হবে। আরিয়ানের খিদাও পেয়েছে খুব, মানে আয়ুষের, এই যে আয়ুষ দাঁড়িয়ে আছে ভাই বলা, ওর খুব খিদেও পেয়েছে আর অনেকক্ষণ থেকেও বায়না করছে একটু রাজবাড়িতে যাবে। তো চলো খেয়ে দিয়ে যদি একটু ঢুকি তাহলে ওর মনটাও ফ্রেশ হবে, অনেকক্ষণ থেকেও বসে আছে এখানে। চলো বাইরে গিয়ে একবারে কথা হচ্ছে। হ্যাঁ এখনো ভিতরেই আছে, এই যে নামলাম সবে, হোটেলে আসলাম খেতে, ভাত খাচ্ছি আর কি। আয়ুষের প্রচন্ড খিদে পেয়েছে, সকালবেলা অল্প খেয়ে বার হয়েছে। তো এই তো সবাই মিলে খাচ্ছে, আয়ুষের বাবা আর এই দুই আয়ুষ। তো খেয়ে দে একবারে, পরে কথা হচ্ছে, একটু রাজবাড়িতে যাব আয়ুষের বায়না। তো খেয়ে নিই, পরে ওখানে গিয়ে একবারে দেখা হচ্ছে। জয়বাড়ি আসি, তয়বাড়ি লকডাউন, লকডাউন না সরি, এমনি রাজবাড়ি বন্ধ থাকে। আজকে এখন ঢুকতে গেলাম তো দেখলাম যে রাজবাড়ি বন্ধ, মানে যাবে না। আয়ুষের মনের আশাটা আর হলো না, আয়ুষকে এমনি দেখা দাও, কোলা নিয়ে একটু দেখা দাও রাজবাড়ি। তো রাজবাড়ি বন্ধ, কিছু করার নেই। এখন বাজে 3:14, তো যেতে হবে 4টার আগে। 4টার আগে যেতে যাওয়ার চেষ্টা করবো। কি খোলা? রাজবাড়ির পার্ক খোলা, রাজবাড়ি বন্ধ হয়ে গেছে। তো রাজবাড়ি বন্ধ, দেখো রাজবাড়ির এদিকে এই যে পার্কটা, এটা খোলা আছে। তো আয়ুষকে যে কোনো না যে কোনো ভাবে তো কিছু না কিছু তো করতে হবে, তার জন্য ওকে আমরা পার্কেই নিয়ে যাবো। আয়ুষ বেকার, আয়ুষ বেচারার মন খারাপ হয়ে গেল। চলো ওইদিকে দাঁড়াবে, হ্যাঁ আসবে। আয়ুষ বেচারা খুশি, মনটাই খারাপ হয়ে গেলো, রাজবাড়ি বন্ধ, কিছুই করার নেই। তবে ডক্টরের টাইম এখনও অনেকটাই। আর দেখো এখন আমি একটা মাস্ক নিলাম, কারণ ওই মাস্কটা খারাপ হয়ে গেছে, ছিঁড়ে গেছিলো ওইদিক দিয়ে। আয়ুষও একটা মাস্ক নিয়েছে, এই দেখো, হ্যাঁ আয়ুষের মাস্কটা আমার সেট হয়েছে একদম, দেখো পুরো সেট হয়েছে। হ্যাঁ আর আমারটা বড় হয়ে গেছে, এই দেখো ঢোলঢোল ঢোলঢোল করছে। আর ওই যে ওইদিকে রাজবাড়ি, ওইদিকে কিছুই দেখাতে পারলাম না। হ্যাঁ ভিতরটা, ভিতরটা দেখুন, প্রচুর রোদ, গেটটা দেখা যাবে। ওই দিকে দেখো রাজবাড়ির ওই জায়গাগুলো কি সুন্দর, সব কিছু বন্ধ হয়ে গেছে। আর এটা পার্কে যাওয়ার মেন গেট। কি হলো? এই 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 এই
বাপরে এই জিনিসটা দারুণ। এই পুকুরটা যদি পরিষ্কার করতো তাহলে কত সুন্দর বোট ফোট চড়তো মানুষ। পুকুরটা কেমন যেন নোংরা। এই যাইসকে দেখো, এই যে এই যাইস পুরো সেট হয়ে যায় সেটা। আয়ুষের দোলনা দেখে দোলতে মন চাইলো। বৃষ্টি হয়েছে না, জল আসে না। দেখো এই যে এই যে এই যে একবার পড়লে শেষ। এই জুতোটা ভিজলো না, তুলো না থাক। ওই যে ওই দোলনাটা, ওই যে ওই যে এটাতে আসো, এটা ওই যে ইসে আসো। এটা এত নিচে, এটা এটা দাঁড়ায়া দাঁড়ায়া পড়ে যাবে, বাদ দাও। সাহস নাই। বাজারে পার্কে আসলো, সব জায়গাতে দেখো জল, দোলনাগুলোতে জল, এইখানে স্লিপারে জল পড়ে আছে। কিছুই করার নেই, আয়ুষের মনের আশা একদম আজকে ব্যর্থ হয়ে গেল। রাজবাড়িটাও বন্ধ, কোনো কিছু করার নেই। চলো এই দেখো পুষ্পটা এখানে, এইখানে বস বাবা, এইটাতে 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 বস, বসো এখানে বসো, একটা দোলনা দাও। শেষে এইখানে জল নেই, এইখানেই বসানো বস, দমপুরে উঠে বস, তুই মধ্যে পাস। হ্যাঁ সত্য কথা, সামনে থেকে করো তো, সামনে থেকে করো। নদী কাকা দেখ, হচ্ছে হচ্ছে চলো বেশিক্ষণ থাকা যাবে না, কারণ ওইখানে ডক্টরের টাইম হয়ে যাবে, যেতে হবে। আর কিছুই নেই, ওই যে ওইদিকে চলো একটু রাজবাড়িটার হাফ কিছু দেখা যাচ্ছে, চলো ওখানে গিয়ে দেখাই। এই যে ভিতরটা, এদিক দিয়ে রাজবাড়ি যায়, আর হচ্ছে ওই যে রাজবাড়িটা দেখতে পাচ্ছ। ও আচ্ছা, ওখানে যাওয়া যাবে, চলো আর একটু যাওয়া যাবে, ওখানে দেখাই। ওখানে গেলে একটু রাজবাড়িটা কাছ থেকে দেখতে পারবে।
অন্ধকার দেখাচ্ছে কেন? এই যে হ্যাঁ হ্যাঁ এবার পরিষ্কার, হ্যাঁ হয়েছে, এবার পরিষ্কার আছে। এই যে হচ্ছে রাজবাড়িটা, একদম ক্লোজ চলে এসেছি, কিন্তু এই মাঝখানের দেওয়ালটার জন্য আর সামনাসামনি যাওয়া যাচ্ছে না। একটু জুম করে দেখাচ্ছি, এই যে রাজবাড়ি, করোনার জন্য এক মাস বন্ধ দিয়ে ফেলেছে, এখানে একদম অ্যালাউ নেই ভিতরে। এই যে দেখতে পাচ্ছ রাজবাড়ি। তো নেক্সট টাইম যদি আসা হয় তো অবশ্যই শেয়ার করবো। আর তোমরাও চাইলে, যারা কোচবিহারে থাকো না, যারা কলকাতা বা দূর দূরান্ত থেকে আমার ব্লগ দেখো, তারা যদি চাও আমাদের এই কোচবিহার রাজবাড়িতে এসে একবার ঘুরে যেতে পারো। সত্যি খুব সুন্দর একটা জায়গা, হ্যাঁ একটা ঐতিহাসিক জায়গা বলতে পারো, স্থান বলতে পারো। ভিতরটা যদি দেখাতে পারতাম না দারুণ। আর কোনোদিন যদি আসি আমি অবশ্যই শেয়ার করবো কোচবিহার রাজবাড়িটা। তো চলো এবার দেখো, এই যে সামনে এটা, ওটা কি কাম? চলো বেরিয়ে পড়ি, আর এখানে থেকে লাভ নেই, কারণ এখানে কিছুই নেই আর। রাজবাড়িটা খুললে তাও দেখানো যেত তোমাদের। দাঁড়ায় না, সময় নেই, টাইম নেই, ফোন করতে লাগবে, ফোন করতে লাগতো, কত নাম্বার আসবে। তো চলো বার হয়ে যাচ্ছে, এখন আর বেশি লেট করে লাভ নেই, ডাক্তার এখানে যেতেই হবে, টাইম হয়ে যাচ্ছে। আর প্রচণ্ড গরম, চুলটা ছাড়া দেখছো তো, কয়েকটা ফটো নিলাম তার জন্য। চুলগুলো ছোটো ছোটো দাও, এই চুলগুলো বেঁধে নিব, যা গরম। আয়ুষ আর বোধহয় হাঁটতে পারছে না, কোলে উঠলো লাস্টে। চলো পরে কথা হচ্ছে, এখন আর দেখা সাক্ষাৎ কিছুই হবে না, একবারে বাড়িতে গিয়ে, ঠিক আছে? চলো বাই। এখনো বসে আছি ডাক্তার এখানে, দেখো কত ভিড়। এখনো আমাদের এসে দেখি আমাদের নাম চলে গেছে, মানে 34 ছিল, এসে দেখি 36। তাহলে এখন টোটাল আরও যতগুলো পেশেন্ট দেখবে ততগুলো আর কি। আমাদেরকে বলেছিলো 1.5 ঘন্টার পরে আসতে, বলে কোনো ব্যাপার না, 1.5 ঘন্টা পরে আসো। আমরা 1.5 ঘন্টাও লাগেনি, 1 ঘন্টার মতন লেগেছে, 1 ঘন্টারও কম বোধ হয়। তো এসে দেখি চলে গেছে, তো কিছু করার নেই, ওয়েট করতে হবে আরও কিছুক্ষণ। আরও যতগুলো পেশেন্ট আছে তাদেরকে দেখে তবে আমাদেরকে দেখবে, তো দেখা যাক কী করা যায়। আর এখানে একজন একটা ম্যাম ছিল, মানে কি বলে, বাচ্চাদের খাওয়া দাওয়ার ব্যাপারে আর কি বলেন আর কি, কী খেলে ভালো হয় কি না খেলে ভালো হয়, তো সেটাই জিজ্ঞাসা করলাম, আসবে এখনই বলবে। আর ডক্টর গেছেন লাঞ্চ করতে, জানি না কখন আসবেন, তো বসে থাকতে হবে, রাত্রিও হয়ে যেতে পারে যেতে যেতে। তো এখন আর ক্যামেরা অন করবো না, একবারে বাড়িতে গিয়ে, ঠিক আছে? চলো পরে কথা হচ্ছে, যা আয়ুষ বসে আছে। দেখো আয়ুষকে, আয়ুষ ইঞ্জেকশন দিয়ে বার হয়েছে, কান্না করছে আয়ুষ। না 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 না, তো মাস্ক পরে আছি কেন? তো এখন বাজে সন্ধে, এখন বাজে সন্ধে 7টা, এই যে মাত্র জাস্ট মাত্র কয়টা, আচ্ছা আচ্ছা নাও রাত্রি 8টা নাও, ঠিক আছে রাত্রি 8টা, আয়ুষ বলছে রাত্রি 8টা। এই এখন বাড়িতে আসলাম, এখনই ঢুকলাম, ঢুকে দেখলে মাস্ক পরা, মাস্কটা খুললাম, এখন আগে একটু ফ্রেশ হয়ে নেই, হাত মানে হাত পা ধুয়ে এসেছি, আর একটু জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আসছি। তো এই তো ফ্রেশ হয়ে নাইটি টাইটি ছেড়ে আসলাম, এখনও পর্যন্ত বিছানায় বসিনি, বসলে হয়তো আরও ফ্রেশ লাগবে। তো আবার ক্যামেরাটা অন করলাম একটা জিনিস তোমাদের সাথে দেখার জন্য, আর চুলের দিকে তাকিও না, চুলটা আমি জাস্ট ধরতে পারছি না, যেহেতু বাইকে আসলাম, ধুলোবালি মানে এরকম করতে পারছি না, আটকে আটকে যাচ্ছে, দেখো এই যে এটার, এটার আজকে এইভাবে ধরাই যাবে না, এটাকে একবারে কালকে এটার উপায় করতে হবে। এখন যদি আমি আঁচড়াতে চাই, একেতে টায়ার্ড, আজকে হবেই না। আর আয়ুষকেও চেঞ্জ টেঞ্জ করিয়ে ওকে ফ্রেশ করিয়ে আনলাম, আর আজকে যে ডাক্তারটার এখানে গেলাম না, সেখানে মানে আগের মানে এই যে এক মাস আগে যে গেলাম, সেখানে নিচের চেম্বারে বসেছিল, এক মাসও না, এই ধরো 3 সপ্তাহের মতন হলো হয়তো, তো মানে যেই বিল্ডিংয়ে গেলাম সেই বিল্ডিংয়ের নিচে বসেছিল। কিন্তু আজকে আমরা গেলাম, দেখো ভালো দিনেই গেলাম, আজকেই যেই আমরা উপরে উঠে মানে বিল্ডিংয়ের উপরে ছিল ডাক্তার চেম্বার বসেছিলো, তো ওই জায়গাটা নতুন ওপেনিং করেছিল, তো সেখানে গিয়ে ভালোই হলো, আজকের ফার্স্ট দিনে গেলাম। আর আয়ুষ একটা দারুণ গিফট পেয়েছে ডাক্তারের কাছ থেকে, সেটা হচ্ছে
এই যে গিফট, এই দেখো একটা সবাইকে, আজকে যারা যারা ডাক্তার এখানে দেখিয়েছে তাদেরকে দেখো একটা করে গাছ দিয়েছে। তো এটার থেকে হয়তো বড় গিফট কিছুই নয়, কারণ এই গাছটাকে আয়ুষ যদি নিজে হাতে করে, দাঁড়াও বাবা দাঁড়াও, আয়ুষ যদি নিজে হাতে করে এই গাছটাকে লাগায় না, তাহলে ও দেখতে পারবে যে গাছটা ধীরে ধীরে বড় হচ্ছে। মানে অনেক কয়টা গাছ ছিল, তো আমরা যেহেতু লাস্টে ছিলাম, মানে প্রথমে তো নাম ডেকেছিল, পরে যেহেতু আমরা লাস্টে গেলাম তো পরে বেশি গাছ সেরকম ছিল না। এই দেখো লেবু গাছ নিয়ে এসেছি, এসে আয়ুষের লাঞ্চ, তো সেটাকে আমরা তো লাঞ্চ করলামই ওখানে। তো এটা প্যাকেটটা খোলা হয়নি, জানি না প্যাকেটের ভিতরে কি আছে, দাঁড়াও খুলে দেখি কি কি আছে। ও আচ্ছা আচ্ছা, বরফি আছে, আচ্ছা এটাকে পরে খুলছি। হ্যাঁ দিচ্ছি না, দেখো বরফি আছে, বরফি কাজু বরফিগুলো হয় না সেটা। তো লাঞ্চটা হয়ে গেল, মানে সরি, ও এখন খুলবে খাবে। আর কিছু জিনিস এনেছি আয়ুষের খুব দরকারি জিনিস, যেটা না হলে না হবে, তো তোমাদেরকে দেখাবো। আগে ঘর ঠর গুছিয়ে নেই, একটু ফ্রেশ হয়ে নেই, পরে আসছি তোমাদের সামনে, ঠিক আছে? তো দেখো যে যে জিনিসগুলো এনেছিলাম, এখানে আছে আয়ুষের ওই যে নাট, কী বলে, হেলদি নাট মিক্স, জ্যাম, তারপরে ওর কী বলে ভেজিটেবল স্যুপ প্যাকেট ছিল, তারপর ওর বাবার জন্য চানাচুর, তারপর বিরিয়ানির কিছু, মানে বিরিয়ানি তো তোমরা জানো আমি ঘরে বানাইনি কোনোদিন, তো ওই এখন ইউটিউব দেখে দেখে একটু মন চায়। তো বিরিয়ানির যেসব জিনিস, গোলাপ জল, কেওড়া জল, ফুড কালার, এসব নিয়ে আসা ছিল। আর এই যে আরিয়ানের স্যুপ, আর এখানে পাস্তা আরিয়ানের জন্য, আর এখানে চানাচুর এক প্যাকেট, এই ছিল টুকটাক বাজার। তো এখন রাতে ও বলছে যে পাস্তা খাবে, তো ভাত খাবে না, আমরা দুপুরে খেয়ে এসেছি এখন আর খিদেই নি, তো বলে দাও আমি পাস্তাটা বানাই। তো ওই নিজে বানাচ্ছিল, দেখো কড়াইতে তেল, প্রথমে সিদ্ধ করে পাস্তাটা নামিয়ে রাখে, পরে তেলের মধ্যে পেঁয়াজ, লঙ্কা, টমেটো এসব দিয়ে দেয়, তারপরে এখানে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দেয়, ডিম দুটো ফেটে দেয়, তো সেগুলোকে ভাজা ভাজা করে তারপরে পাস্তাটা দিবে, প্লাস এখানে বিরিয়ানি মশলাও অ্যাড করে। আমি জানি না এখানে বিরিয়ানি মশলা অ্যাড করা যায় কি না যায়, তো ও অ্যাড করেছিল, কিন্তু খেতে দারুণ হয়েছিল। তো এরকম করে ভেজে ভেজে তারপরে পাস্তাটা, মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে পাস্তাটা দিয়ে দেবে, তো দিয়ে দেওয়ার পর সস দিয়ে একটু নাড়াচাড়া দিবে, তারপর নামিয়ে ফেলবে। তো এই হচ্ছে ওর রেসিপি, দারুণ টেস্টি হয়েছিল খেতে, ও এইসব জিনিস খুব টেস্টি বানায়। তো চলো একবারে বানানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি যে পাস্তাটা কীরকম হয়েছিল দেখতে। এই যে আয়ুষের খাওয়া অর্ধেক শুরু করে দিয়েছে, তো এটা আমার, ওটা ওর, আর এই পাশেরটা হচ্ছে আয়ুষের, দেখো আয়ুষের খাওয়া শেষ। তো এবার চলো, ভাবলাম যে ঘর দুয়ারকে তাড়াতাড়ি গুছিয়ে নিই, কারণ দেখো ঘরের অবস্থা নেই, তো সমস্ত এঠোর এঠোর বাসন এক জায়গায় রেখে দিলাম, রেখে জায়গাটাকে মুছে দিলাম, এইভাবে মুছে মানে একটা বাইরে রেখে আসলাম, তারপরে হাত টাত ধুয়ে ব্যাগের মধ্যে কী যেন রাখার ছিল রাখলাম, তারপর আলনাটা একটু গুছিয়ে নিলাম, জামাগুলো একটু মেলে ঠেলে দিলাম। আর দেখো ঘাড়ের মধ্যে আমি নাইটি নিয়ে ঘুরছি, কারণ আমি রাতে নাইটি চেঞ্জ করি, তো যেটা রানি পরে থাকি ওটা পরি না, একটা পুরনো নাইটি আমি চেঞ্জ করে রাখি, চেঞ্জ করে পরি, পরে আবার সকালবেলা উঠে খুলে ফেলি, ঘাড়ে নিয়ে ঘুরছি, এটাকেও পরবো এখন। তো দেখো এই যে টেবিলে জিনিসগুলো ছিল এগুলোকেও একটু গুছিয়ে টুছিয়ে ঘর দুয়ার ঝাঁট দিয়ে মশারি টাঙিয়ে তবেই ফিরে আসবো। আর এই পাশে কতগুলো কাপড় ছিল সেগুলোকে ভাঁজ ঠাজ করে ঠিকঠাক করে নিচ্ছিলাম, এগুলো ভাঁজ করবো। আর চেয়ারের মধ্যে দেখো কতগুলো কাপড়, সেগুলোকেও আমি ঠিকঠাক করে নেব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, পরে আবার কথা হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে, 11:30 কি 12টার মতন হবে। তো এই ছিল আজকে সারাদিনের মানে ব্লগ, আয়ুষকে নিয়ে যাওয়া, বাড়িতে নিয়ে আসা, এভরিথিং। তো আমি মশারিটা টানিয়ে দিলাম, ও এখন গুজে নেবে, ওর কাজে এটা, কারণ ও ভিতরে থাকে, ও মশারিটা গুজে নেয়। তো আমি সমস্ত কিছু যা করার করে নিলাম, ফিরে আসছি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ যেন সবাই খুশি থাকো, হ্যাপি থাকো, আর এইভাবে আমাকে সাপোর্ট করে যাও, খুব ভালো লাগছে। তোমাদের সাপোর্ট আমার খুব দরকার, তো প্লিজ এইভাবে সাপোর্ট করে যেও, আর পাশে থাকো। আর কালকে আমাদের এখানে বাড়ির পাশে মেলা আছে, তো যদি যাই, মানে অষ্টমী স্নান কালকে যদি যাই, তো অবশ্যই ব্লগ শেয়ার করবো। তো চলো, বাই, গুড নাইট, ভালো থেকো সবাই।